আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় শরিয়া সমাধান চ্যানেলের দর্শকবৃন্দু, আশা করছি সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, একদিনই ভাই আমাদের মাঝে প্রশ্ন করেছেন, সহবাসের উপযুক্ত সময় কোনটি? ধন্যবাদ প্রিয় দিনী ভাই, অত্যন্ত জীবন ঘনিষ্ঠ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য আমাদের মাঝে। তো সহবাসের উপযুক্ত সময় কখন, সেই বিষয়ে হাদিস শরীফে বলা হয়েছে। একটি হাদিসে আল্লাহ তাআলা বলেন, তোমাদের স্ত্রীগণ হচ্ছে তোমাদের জন্য শস্যক্ষেত্র, তো তোমরা সেই শস্যক্ষেত্রে যেভাবে খুশি যখন ইচ্ছে, যেভাবে ইচ্ছে, যতবার ইচ্ছে, যখন খুশি গমন করতে পারো, সেই ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা নেই। তবে কিছু কিছু সময় ব্যতীত, যেমন রোজার মাসে দিনের বেলায় এবং স্থির মাসিকের সময় সহবাস করা হারাম। এই সময় ব্যতীত যে কোনো সময় আপনি স্ত্রীর সাথে সহবাস করতে পারবেন, এই ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা কোরআন হাদিসে বলা হয়নি। তো প্রিয় প্রশ্নকারী দিনী ভাই, আশা করছি আপনি বুঝতে পেরেছেন। তো আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো জীবন ঘনিষ্ঠ জিজ্ঞাসার জবাব নিয়ে। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।